হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বোর্ডস এবং স্ট্রিম এর থেকে পার্ট 3। এর আগে বোর্ডস এন্ড স্ট্রিম যে মিক্স কোশ্চেন সিরিজ করছি তার দুটো পার্ট তোমাদেরকে আমি অলরেডি প্রোভাইড করে দিয়েছি। সেই দুটো পার্টে আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করেছিলাম। আজকে যে কটা বাকি কোশ্চেন আছে সেগুলোর সলিউশন আমি তোমাদের প্রোভাইড করে দেবো। এই কটা কোশ্চেন্স উপর বেস করে যদি তোমরা কোনো বই থেকে নিয়ে প্র্যাকটিস করো, দেখবে সব কোশ্চেনসগুলি তোমরা করতে পারবে। এবং এই টাইপের কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে। তো দেখো, কোশ্চেন নাম্বার 1 এখানে আমি কি নিয়েছি তোমাদের জন্য, বলছে এ বোটম্যান গোজ 6 কিমি আপস্ট্রিম অ্যান্ড ব্যাক এগেইন টু দি স্টার্টিং পয়েন্ট ইন 2 আওয়ার। ইফ দি স্পিড অফ ওয়াটার ইজ 4 কিলোমিটার পার আওয়ার, ফাইন্ড দি স্পিড অফ বোট। একজন বোটম্যান তিনি 6 কিলোমিটার আপস্ট্রিমে অর্থাৎ স্রোতের প্রতিকূলে যান এবং ফিরে আসেন আবার স্টার্টিং পয়েন্টে, মোট তার সময় লাগে 2 ঘন্টা। স্পিড অফ ওয়াটার এক্ষেত্রে আমাদেরকে বলে দেওয়া আছে, তাহলে স্পিড অফ বোট কত হবে? তাহলে দেখো, 6 কিলোমিটার তিনি যান, তিনি 6 কিলোমিটার যান, এই 6 কিলোমিটার যাচ্ছেন যখন আপস্ট্রিমে যাচ্ছেন। আর আপস্ট্রিমের ক্ষেত্রে আমরা কি জানি, বোটের স্পিড এবং স্রোতের স্পিড মাইনাস হয়, বোটের স্পিডের থেকে স্রোতের স্পিড মাইনাস হয়। তো বোটের স্পিডকে যদি আমি SB বলি, তাহলে তার থেকে স্রোতের স্পিড মাইনাস হবে। ওকে, আর আমাকে স্রোতের স্পিড অর্থাৎ স্পিড অফ ওয়াটার তো আমাকে বলেই দেওয়া আছে, সেটা কত বলে দেওয়া আছে, 4। তাহলে এই 6 কিলোমিটার যাওয়ার সময় তার যে টাইম লাগবে সেটা হচ্ছে এত ঘন্টা, প্লাস 6 কিলোমিটার যখন তিনি ফেরত আসছেন তখন স্রোতের ডাউন স্ট্রিমে আসবেন, যাওয়ার সময় আপে গেছেন তো আসার সময় ডাউনে আসবেন। সেই ডাউন স্ট্রিমের ক্ষেত্রে আমরা জানি যে স্পিড অফ বোট আর যে স্রোতের গতিবেগ প্লাস হয়ে যায়, এই টোটালটা মিলে হচ্ছে সময় 2 ঘন্টা। এবার এই কোশ্চেনটাকে দুরকম ভাবে আমরা সলভ করতে পারি। আমাদের বোটের স্পিড বের করতে বলেছে, আইদার অপশনস পুট করে দিতে পারি, পুট করে চেক করতে পারি কোনটা ভ্যালুর জন্য আমাদের স্যাটিসফাই করছে। তো সেই ভ্যালুগুলোর মধ্যে যদি আমি 8 এখানে পুট করে দেখি, এটা অবভিয়াসলি আমাদের চেক করে করে দেখতে হবে, তো সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায়। বাট প্র্যাকটিস থাকলে বুঝতে পারবে যে কোন ভ্যালুটাতে পুট করলে হতে পারে। তো আমি যদি 8-এর ভ্যালু পুট করি, তাহলে 8 থেকে যদি 4 চলে যায় তাহলে আমি পাবো 8 থেকে, এখানে যদি 8 পুট করি তাহলে 8 থেকে 4 গেলে কত হচ্ছে, 4, 6/4। 8 থেকে 4 যদি চলে যায় আমার, তাহলে হচ্ছে 6/4। আর আমি যদি এখানে পুট করে দিই SB এর ভ্যালু 8, তাহলে 8 আর 4 এ 12, অর্থাৎ 6/12 মানে কি 1/2। তো এটা যদি আমরা লসাগু করি, দেখো এখানে 2 3 এ 6, 2 2 এ 4, লসাগু হবে 2 আর উপরে হবে 4, তাহলে 2 আসছে, এটা 2 এর সাথে মিলে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর 8 কিলোমিটার পার আওয়ার। আদারওয়াইজ আমাদেরকে কি করতে হবে, এটাকে সলভ করতে হবে। সলভ কিভাবে করবো, দেখো 6 যদি কমন নিয়ে নিই আমি এখান থেকে, তাহলে 1/SB-4 প্লাস 1/SB+4 ইজ ইকুয়াল টু 2 হবে, 2 3 এ 6, 2 3 এ 6। তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো লসাগু যদি করা যায়, A+B×A-B, অর্থাৎ SB² -16 হবে, আর উপরে হবে SB+4 প্লাস SB-4, প্লাস আর মাইনাস কাটা গিয়ে 2SB ইজ ইকুয়াল টু 1/3। এই তিনটায় নিচে পাল্টি খেলে 1/3 হচ্ছে। তাহলে এখান থেকে আমি যদি কোনাকুনি গুণ করি, তাহলে SB² -16 ইজ ইকুয়াল টু 6SB, যাকে আমি লিখতে পারি SB² -6XB-16 ইকুয়াল টু 0। তো এটা মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে। মধ্য সহগ বিশ্লেষণ যদি আমি করতে যাই, SB² এই 6-এরকে আমি লিখতে পারবো 8 SB মাইনাস প্লাস হয়ে গেলে প্লাস 2SB-16 ইকুয়াল টু 0। তো দেখো এখান থেকে এসবি কমন নিলে, এসবি এর জায়গায় তোমরা SB না লেখে সলভ করতে গেলে X-ও ধরে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। সেক্ষেত্রে প্লাস 2 যদি কমন নিই, তাহলে SB-8। তো আলটিমেটলি এখান থেকে আমাদের দুটো ভ্যালু আসবে। দেখো কমন নিলে পরে একটা হবে আমাদের SB-8 আর একটা হবে আমাদের SB+2 ইকুয়াল টু 0। তাহলে SB এর ভ্যালু হয় 8, নয় তো হতে পারে -2। তো -2 তো হবে না, স্পিড মাইনাসও হয় না, তাহলে SB এর ভ্যালু 8। তো এটা হলো বেসিক অ্যাপ্রোচ, এইভাবে করেও করতে পারো। যদি সেখানে অপশনস খুব পিকুইলিয়ার থাকে, তাহলে আমরা এইভাবে ফলো করে এটার উত্তর বের করব। তো দেখো এর পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2। এ বোট ট্রাভেল আপস্ট্রিম কিউ টু পি অ্যাট ডাউন স্ট্রিম পি টু কিউ ইন 3 আওয়ার। সেম কোশ্চেন, 3 ঘন্টায় আপস্ট্রিমে এবং ডাউন স্ট্রিমে যেতে টোটাল টাইম লাগে। দি ডিস্টেন্স বিটুইন পি টু কিউ ইজ 4 কিলোমিটার। তার মানে সেম আগের কোশ্চেন, 4 কিলোমিটার একবার ডাউন স্ট্রিমে, অর্থাৎ এক্ষেত্রে স্পিড অফ বোট, তো স্পিড অফ বোটকে আমি SB না লেগে শুধু আমি S দিয়ে প্রকাশ করে দিচ্ছি, টাইম আমাদের সুবিধে হবে। তাহলে একবার মধ্য কথা প্লাস হবে, ওয়াটারের স্পিড দেওয়া আছে 1 কিমি, তাহলে একবার প্লাস এবং একবার মাইনাস, টোটাল টাইম 3 ঘন্টা। সেম জিনিস এখান থেকে যদি আমরা ভ্যালু এখানে পুট করি এখানটায়, তাহলে যে ভ্যালুর জন্য এটা আমাদের স্যাটিসফাই করবে সেটা আমাদের উত্তর।
তো তিন যদি বসা এস এর পরিবর্তে, তাহলে তিন আর একে চার, চার বাই চার মানে এক, আর এখানে যদি তিন বসানো যায় তাহলে তিন থেকে এক গেলে দুই, দুই দিয়ে চারকে ভাগ দিলে দুই, 1 + 2 = 3 আমাদের মিলে যাচ্ছে, তাহলে এটা হবে উত্তর। আদারওয়াইজ তোমরা আগের যে পদ্ধতি সেই পদ্ধতিতে রেখে করে দেখতে পারো, সেটা তোমাদের টাস্ক থাকলো, তোমরা এইভাবে করেও করে দেখবে তোমাদের উত্তর 3 আসছে কিনা। তো এটা গেল 1 এবং 2 নম্বর কোশ্চেন। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার তিন কি বলছে, এ বোটম্যান গোস 39 কিমি ডাউন স্ট্রিম অ্যান্ড 25 কিমি আপ স্ট্রিম অ্যান্ড টেক্স 8 আওয়ার। আগের মতনই কোশ্চেন, বাট এখানে ডিস্টেন্স গুলো বোধ ক্ষেত্রে আলাদা আলাদা। While it takes 10 hours to go 52 কিমি downstream and 30 কিমি upstream, find the speed of boat. তো এখানে দেখো আমাকে বলা আছে 39 কিমি 39 কিলোমিটার যায় আপস্ট্রিমে, আর আপস্ট্রিমের ক্ষেত্রে এখানে আমাদেরকে না বোটের স্পিড না জলের স্পিড কিছু বলে দেওয়া নেই। তাহলে আমি এক্ষেত্রে দেখো 39 কিমি আপস্ট্রিমে যায়, তার মানে কি ডিস্টেন্স বাই আপস্ট্রিমের স্পিড অর্থাৎ SU প্লাস 25 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায়। আচ্ছা প্রথম ক্ষেত্রে আমাদের কি বলা আছে 39 কিমি ডাউন স্ট্রিম বলা আছে, তাহলে SD হবে, আর 25 কিমি আপস্ট্রিম বলা আছে, তাহলে 25 SU। এই যে টোটাল টাইম সেটা আমাকে 8 ঘন্টা আমাকে বলা আছে, এবং এটা গেলে আমাদের 1 নম্বর ইকুয়েশন আমরা বলতে পারি। এবং তারপরে আমাকে বলা আছে যে 10 ঘন্টা সময় নেয় 52 কিমি ডাউন স্ট্রিমে যেতে, 52 কিমি ডাউন স্ট্রিমে যেতে আর 30 কিমি আপস্ট্রিমে যেতে তার সময় লাগে 10 ঘন্টা। এই দুটো ইকুয়েশন আমরা এখান থেকে পাচ্ছি, আমাদেরকে এখান থেকে সলভ করে উত্তর বের করতে হবে। যেহেতু শুধুমাত্র স্পিড অফ বোট চেয়েছে, তাই আমরা ভ্যালু পুট করে করতে গেলে পারবো না। যদি আমাদের বোটেরও স্পিড এবং স্রোতের দুটোরই স্পিড চেতো, আর সেই অপশনগুলো দুটো দুটো করে অপশন থাকতো, তাহলে সেই দুটো ভ্যালু আমরা পুট করে চেক করে দেখতে পারতাম কোন ভ্যালুর জন্য স্যাটিসফাই করছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা ওটা করব না, আমরা এটাকে সলভ করে করতে হবে। তো এটাকে সলভ কিভাবে করব দেখো, SU বা SD যে কোনো একটাকে আমরা এলিমিনেট করার চেষ্টা করি, আমাদেরকে স্পিড অফ বোট চেয়েছে, কি চেয়েছে স্পিড অফ বোট বের করতে হবে। তো এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা এলিমিনেট করব। তো দেখো এখানে 25 আছে আর এখানে আছে 30, ঠিক আছে। তাহলে 25 দিয়ে যদি আমি করি 150 বানাতে পারি, আমি 30 কেও 150 বানাতে পারি। এই ইকুয়েশনকে যদি আমি 6 দিয়ে গুণ করে দিই তাহলে এটা 150 হয়ে যাবে, আর এই ইকুয়েশনকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে এটা 150 হবে। তাহলে 6 দিয়ে এই ইকুয়েশনকে গুণ করা মানে 6 9 54, 4 থাকলো 5, 6 3 18, আর 5 এ হলো 23, 234/SD, আর এটা হয়ে যাবে 150/SU = 6 8 48। আর 5 দিয়ে যদি গুণ করি তাহলে 5 2 10 0 থাকলো 1, 5 5 25, আর 26/60/SD প্লাস 150/SU = 5 10 50। এটা যদি আমি এবার মাইনাস করি, অর্থাৎ যেভাবে আমরা অপনয়ন পদ্ধতি করি, এটা আমাদের কাটা যাবে, 234 থেকে 260 বিয়োগ করলে মাইনাস সাইন আসবে, 34 থেকে 60 মানে কত 46, আর 20 26/SD, আর এদিকেও ঠিক 48 থেকে 50 বাদ দিলে -2, মাইনাস মাইনাসে প্লাস, আর 2 13 তে 26, অর্থাৎ SD আমি পেলাম 13। SD মানে ডাউন স্ট্রিমের স্পিড 13 পেলাম। এবারে SD এর ভ্যালু যে কোনো একটা ইকুয়েশনে পুট করে যদি আমি দিই, সাপোজ 1 নম্বর ইকুয়েশনে যদি পুট করি তাহলে 39/13, তাহলে আমি কত পাবো, 39/13 প্লাস 25/SU, 25/SU কত আছে 8, 8। এখানে যদি আমি পুট করে দিই তাহলে 13 3 39, 3 ও পাশে গিয়ে বিয়োগ হলে 5, 25/SU 5, 5 5 25, SU এর মান আসলো আমাদের কত এখান থেকে 5, SU এর মান 5 আর SD এর মান 13। তাহলে আমাকে বের করতে বলেছে কি স্পিড অফ বোট, আর আমি জানি বোটের স্পিড বের করতে ফর্মুলা SD প্লাস SU বাই 2, SD এর মান 13, SU এর মান 5/2, 13 5 18/2 = 9 কিলোমিটার পার আওয়ার। তো এই কোশ্চেনটা পার্টিকুলারলি একটু বড়ই হয়, এটা আমাদের এভাবেই করতে হবে। বাট যদি প্র্যাকটিস বেশি থাকে তাহলে আমার বিশ্বাস, আমি বলছি সেটা তোমরা যদি ফলো করো, প্র্যাকটিস যদি ভালো করো, এতটা সময় লাগবে না যতটা আমার বোঝাতে লাগলো। এই জিনিসগুলোই করবে তুমি তো, কিন্তু তখন স্পিড বাড়বে। শুধু শর্ট ট্রিক্স শিখলে যে স্পিড বাড়ে সেটা বড় কথা নয়, শর্ট ট্রিক্স কিছু কিছু কোশ্চেন্সে অ্যাপ্লাই করা যেতে পারে, কিন্তু যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে স্পিড বাড়বে, ঠিক আছে। শুধুমাত্র প্রতিটা যদি 10টা কোশ্চেনের ট্রিক আমি জানতে পারি, অবভিয়াসলি ট্রিক্স জানলে পার্টিকুলার কোশ্চেনের জন্য অপশনের থেকে কিভাবে করা যায় এগুলো জানা যেতে পারে, বাট সেটা সেই কোশ্চেনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। সাপোজ আমি অপশন দিয়ে করালাম তোমাদেরকে তার উত্তর বের করা, পরীক্ষা ওই কোশ্চেনটা না এলো,
তাহলে সেক্ষেত্রে সেই অপশন দিয়ে শুধুমাত্র সেই কোশ্চেনটাকে করা, যেটা তুমি প্র্যাকটিস করেছো সেটাই করতে পারবে। বাট যদি কোশ্চেন চেঞ্জ হয়ে আসে সেক্ষেত্রে আর অপশন মেথড তোমার কাজ দেবে না, তখন তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার রাখবে। তাই দুটো ভাবেই শিখতে হবে, অবভিয়াসলি আমাদের বেসিক কনসেপ্টও ক্লিয়ার রাখতে হবে এবং শর্টকাট অ্যাপ্রোচ অপশন দিয়ে করা দুটো ভাবেই শিখতে হবে। এটা আমার পার্সোনাল মতামত, এটার সাথে তোমাদের মতামত এক নাও হতে পারে, বাট এটা আমার পার্সোনাল মতামত, আমি এইভাবে ফলো করি, তাই তোমাদেরকেও এইভাবে আমি শিখিয়ে যাচ্ছি। তো যাই হোক, এটা গেল কোশ্চেন। এর পরের কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার চার। কোশ্চেন নাম্বার চার দেখো, এ বোটম্যান গোজ 24 কিলোমিটার ডাউন স্ট্রিম অ্যান্ড 36 কিলোমিটার আপ স্ট্রিম ইন 9 আওয়ার্স, হোয়াইল ইট টেক্স 8.5 আওয়ার্স টু গো 36 কিমি ডাউন স্ট্রিম অ্যান্ড 24 কিমি আপ স্ট্রিম, ফাইন্ড দি স্পিড অফ বোট। আগের মতনই কোশ্চেন, প্র্যাকটিসের জন্য নিয়েছি। তো এক্ষেত্রে আমাদেরকে বলা আছে যে 24 কিলোমিটার ডাউন স্ট্রিমে যায়, আর ডাউন স্ট্রিম মানে SD স্পিড, আর 36 কিলোমিটার আপ স্ট্রিম মানে ডিস্টেন্স বাই স্পিড মানে টাইম, টোটাল টাইম 9 ঘন্টা আমাকে দেওয়া আছে। পরবর্তী কেস যেটা, সেটা আমাকে দেওয়া আছে 36 কিলোমিটার ডাউন স্ট্রিমে আর 24 কিলোমিটার আপ স্ট্রিমে, এটা আমাকে দেওয়া আছে 8.5 ঘন্টা, অর্থাৎ 8 × 16 একে 17/2 আওয়ার। এবার এক্ষেত্রে সেম জিনিস, যে কোনো একটাকে আমি ইজি ইকুয়াল করব, তাহলে 36 আর 24 এর লসাগু করলে 72 আমরা ইকুয়াল করতে পারি। কিভাবে? একে 2 দিয়ে গুণ করে দিলে আর একে 3 দিয়ে গুণ করলে, তাহলে নতুন যে ইকুয়েশন দুটো দাঁড়াবে 2 দিয়ে গুণ করলে সেটা হবে কত, 24 দিয়ে 48/SD প্লাস 2 দিয়ে যদি গুণ করো 72/SU = 18, আর 3 দিয়ে যদি গুণ করা যায় তাহলে 108/SD প্লাস 24 × 3 = 72/SU = 3 দিয়ে এটাকে গুণ করা মানে 17 × 3 = 51/2, 17 × 3 = 51/2। এবার যদি আমি মাইনাস করি এগুলোকে, ওকে, তাহলে মাইনাস করলে এই পার্টটা তোমার কাটাই যাবে, আর এখানে 48/SD থেকে 108/SD বাদ দেওয়া মানে -60/XD হবে, SD হবে, আর এখানে হবে 18 - 51/2। তাহলে আলটিমেটলি দেখো -60/SD, এদিকে যদি 2 লসাগু করি তাহলে 18 × 2 = 36 - 51, তার এখান থেকে ভ্যালু কত দাঁড়াচ্ছে, 60/SD = 6 এর পরে 5 = 11, থাকলে 1 3 আগে 4 আগে 5 = 15, -15/2, মাইনাস মাইনাস কাটা, 15 × 4 = 60, অর্থাৎ SD এর ভ্যালু 2 × 4 = 8, SD এর ভ্যালু 8 বেরোলো। যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দাও, 8 কে আমি প্রথম ইকুয়েশনে যদি পুট করি তাহলে 24/8 প্লাস 36/SU = 9, তাহলে 8 × 3 = 24, 3 ও পাশে গিয়ে বিয়োগ হলে 6 হয়ে যাবে, 36/SU = 6, 6 × 6 = 36, SU = 6। তো এই দুটো ভ্যালু বেরোলো, SU এর ভ্যালু 6 এবং SD এর ভ্যালু 8। তাহলে আমাদেরকে ফাইন্ড দি স্পিড অফ বোট চেয়েছে, তাই স্পিড অফ বোট যদি বলে, তাহলে স্পিড অফ বোট আমরা জানি SD প্লাস SU / 2, SD মানে 6, SD মানে 8 আর SU মানে 6/2, তার মানে 8 × 6 = 14/2 = 7 কিমি পার আওয়ার। আর যদি SS চাইতো, অর্থাৎ স্পিড অফ স্ট্রিম চেতো, তাহলে SD মাইনাস SU হতো, অর্থাৎ 8 - 6/2 হতো, অর্থাৎ 1 কিমি পার আওয়ার হতো। তো যেই উত্তরই চাক না কেন সেটা আমরা ইজিলি করতে পারবো। তো এই কোশ্চেন্স গুলোই থাকে বোর্ডস এন্ড স্ট্রিমের থেকে, এবং এই যে টাইপটা করালাম এই টাইপটাই কিন্তু বেশিরভাগ রিপিটেশন হয়, বেশিরভাগ পরীক্ষাতে এই কোশ্চেনটা দেখতে পাওয়া যায়। তো এই কোশ্চেনটা পার্টিকুলারলি মানে এই কোশ্চেন বলতে এই টাইপের কোশ্চেন, ডেটা এক নাও হতে পারে বাট এই কোশ্চেনটা রিপিট থাকে। এগুলো তোমাদেরকে আমি মডারেট লেভেল অবধি করিয়ে দিলাম, অ্যাডভান্স লেভেলের কিছু কোশ্চেন্স আছে সেগুলো এখন করবো না, সেগুলো তোমাদের পরবর্তীকালে আমি একটা অ্যাডভান্স সিরিজ বা তোমরা বলতে পারো টাফ কোশ্চেন্স লেভেলের সিরিজ করব, তখন আমি সেই ধরনের কোশ্চেন্সগুলো আমি সেখানে ইনক্লুড করে নেবো। তো আশা করছি বোর্ডস অ্যান্ড স্ট্রিমের 3টে ভিডিও তোমরা দেখলে এবং এখান থেকে তোমরা কিছু না হলেও নতুন কিছু শিখতে পেরেছো এবং তোমাদের কনসেপ্টগুলো বোর্ড অ্যান্ড স্ট্রিমের থেকে ক্লিয়ার হয়েছে। যদি হয়ে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করো এবং নিচে ডিসক্রিপশনে কমেন্ট, অর্থাৎ কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের ফিডব্যাকগুলো জানিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে, টিল দেন গুড বাই, টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।